সকালে ভয়েস দিতে গেলেও রাস্তার আওয়াজ, বাইরের আওয়াজ, ফ্যানের আওয়াজ, বাচ্চাদের কথা বলার আওয়াজ, রাত্রে ভয়েস দিতে গেলেও আর কি বলবো, বাহিরের ঘেউ ঘেউ, মানে মাথাটাই পুরো নষ্ট হয়ে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আপনাদের প্রিয় লাবণী আপু আবারও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম, একদম নর্মালি একটা রেসিপি। আর ভয়েস দেওয়ার কথাটা কি বলবো, অনেক যন্ত্রণায় আছি, ভয়েস দেওয়ার কারণে ভিডিও আপলোড করতে পারি না সময় মতো। একে তো শো শো আওয়াজ, আমার একটা ভালো মাইক্রোফোন নেই, একটা মাইক্রোফোন কিনতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে বাহিরের এই আওয়াজ, কোলাহল, সব কিছু নিয়ে আমি একটা মানে কি বলবো, পুরা ফ্যাসাদে আছি। তো যাই হোক, আমি নানি দাদিদের আগেরকার পুরানো, আরো 50 বছর আগের পুরানো রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। এটা কিন্তু সবারই সচরাচর খাওয়া হয়, আর আগে মানুষ অনেক খেত যখন ফ্রিজ ছিল না। আমার কিন্তু খুব পছন্দের একটা রেসিপি, আপনাদের সাথে শেয়ার করবো, একদম ইজি ওয়েতে, একদম সহজ ওয়েতে, কিন্তু হ্যাঁ একটু কস্টলি এখনকার যুগে আমাদের জন্য। আমি এখানে বড় বড় চাক্কা করে গরুর মাংসের টুকরোগুলোকে নিয়ে নিয়েছি, ভালো করে পয় পরিষ্কার করে নিয়েছি, 2 কেজির মতো ছিল এখানে। তারপরে দিয়ে দিব হচ্ছে আদা রসুন বাটা। আমি কিন্তু এখানে বেশি একটা মশলা ব্যবহার করব না, এই রেসিপিটা না এভাবেই খাওয়া হয়। আমার নানি দাদিদের দেখতাম, আমি তো আমার দাদি দেখি নেই, আমার নানিকে দেখছি, আমার ফুফুকে দেখছি, আমার আম্মুকে দেখছি, সবাই এভাবেই রান্না করছে। তো এখানে আমি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, তারপরে লবণ পরিমাণ মতো একদম সব অল্প অল্প কিন্তু দিছি। আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা কিন্তু জানেন যে আমি কিভাবে মানে বেশি ঝাল খাই, কিভাবে মশলা ইউজ করি, কিন্তু এই রেসিপিটাতে একদমই মশলা নাই বলতেই চলে। একটু একটু, শুধু একটু টেস্টের জন্য একটু একটু করে মশলা দিয়ে আমি ম্যারিনেট করে রেখে দেব। এখানে কিন্তু পেঁয়াজ বাটাটা দিলে ওফ সেই হতো, কিন্তু আমাকে পেঁয়াজ বাটাটা দিতে মানা করছে, বলছে এটারই একটা অন্যরকম মজা, খেয়ে দেখো এইভাবে রান্না করলে, কারণ আমার অনেক দিন ধরে খেতে ইচ্ছে করতেছিল। তো এখানে আমি আবার দিছি তেল দিয়ে পরিমাণ মতো। এখানে কিন্তু মানে এই মাংসটার সাথেও কিন্তু চর্বি ছিল, চর্বি থাকবে না এমন তার মাংস হয় না। তো এখানে আমি তারপর একটু তেল দিয়ে দিয়েছি, তারপরে বসায় রাখলাম চুলায় অনেকক্ষণ। বসায় রাখার পর অনেকক্ষণ বলতে প্রায় 1 ঘন্টার মতো আমি ঢিম করে চুলার মধ্যে বসিয়ে রাখছিলাম, কোনো পানি দেই নাই, কোনো কিচ্ছু না, এভাবেই রান্না করছি 1 ঘন্টা বেশি হবে, 1 ঘন্টা 20 মিনিটের মতো। তো একটু নিচ দিয়ে লেগে গেছিলো, আর আমি কিন্তু পাতিলটাও চেঞ্জ করে দিছি, কারণ আমার ওই পাতিলটা হচ্ছিল না, পাতিলটা হচ্ছিল না, নাড়াচাড়া করতে যে আমার অনেকটাই কষ্ট হয়ে যাচ্ছিল, তাই আমি আরেকটা পাতিলে মানে আরেকটা ফ্রাই প্যানে বসাই দিছি। আর এই ফ্রাই প্যানে বসালে না দেখা গেছে রান্না করতে কিন্তু খুব সুবিধা হয়, লেগেও যায় না সহজে, আর লাগলেও তেমন না যে একটা পুরো পুরো স্মেল আসে ওই রকম আসে না, মানে সুন্দর একটা ফ্লেভার আসে, সহজে লাগেই না এই ফ্রাই প্যানগুলোতে। তো এই তো তন্দুর রুটি আমি কিনে এনেছিলাম, নান রুটি বলেন, তন্দুর রুটি বলেন, আমার কাছে না দুইটাই একই লাগে, একটা হচ্ছে মোটা আর একটা হচ্ছে পাতলা, এইরকমই দুইটাই। আপনাদের কাছে কার কেমন লাগে অবশ্যই বলবেন, আর আমার রেসিপিটা কেমন লাগলো জানাবেন। কিন্তু আমি আবার আপনাদের ভাইয়াকে জিজ্ঞাসা করতেছিলাম, হ্যাঁ কেমন হয়েছে, কারে খাইতে তো দেওয়া, খাওয়ার আগে বলতেছো কেমন হয়েছে, তুমি কি কোনো ইয়া দিয়া কি বলে স্পন্সর করতেছো নাকি টাকা নিয়া? আমি বলি না না, তুমি বলো কেমন হয়েছে, খাওয়ার পর বলতেছে আলহামদুলিল্লাহ অনেক 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 টেস্ট হয়েছে, আরেকদিন খাওয়া হতো। আমি আবার বললাম গোস্ত এনে দিও।